পিতামাতার সাথে খারাপ আচরণ করে নিজের দিন অতিবাহিত করার চেষ্টা করছে। যারা পিতামাতার সাথে আলাদা থেকে নিজের জীবন পরিচালনার চেষ্টা করছে, যারা পিতামাতাকে ভিন্ন জায়গায় ভিন্ন বাড়িতে ভিন্ন পাতিলে রান্না খাওয়ার সুযোগ করে দিয়েছে, অর্থাৎ নিজে সুন্দর করে জীবন পরিচালনা করলেও পিতামাতা কোন অবস্থায় আছে, কোন পরিবেশ পরিস্থিতিতে আছে, পিতামাতা কিভাবে জীবন অতিবাহিত করছে, পিতামাতা কিভাবে তার দিন অতিবাহিত করছে, বর্তমানে সে জানে না অজানা তার, তার জানার বাহিরে। ভাইজান, আজকে ওই রিক্সাওয়ালা, বয়োজ্যেষ্ঠ রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলে বলছি, মুরব্বি কি ব্যাপার, এই বয়সেও, বয়োজ্যেষ্ঠ অবস্থায় এত অসুস্থতার পরেও আপনি রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়েছেন কেন? মুরব্বি তখন আপনি তাকে লক্ষ্য করে যখন বলা হচ্ছে, মুরব্বি ছেলে মেয়ে কি নাই, মুরব্বি প্রথমত বলে না বাবা ছেলে মেয়ে নাই, আবার যখন একটু বলবেন সত্যিই কি মুরব্বি ছেলে মেয়ে নাই, বলছে বাবা ছেলে মেয়ে থাকলেও ছেলে মেয়ের মতো না, ছেলে মেয়ে থাকলেও ছেলে মেয়ের মতো না, ছেলে তার নিজের কাজে ব্যস্ত, ছেলে তার পরিবার নিয়ে ব্যস্ত, বাবা মা কোথায় আছে, কিভাবে আছে, কোন অবস্থায় আছে, ছেলে মেয়ে সেই খোঁজ খবর নেওয়ার মতো সময় ছেলে মেয়ের হাতে নাই। আদম সন্তান, আজকের পরিবেশ পরিস্থিতিটা অতীব জঘন্য, আজকের পরিবেশটা একেবারেই নিম্ন পর্যায়ের, সন্তান মা তার নিকটে অতিরিক্ত মনে হয়েছে, বয়োজ্যেষ্ঠ পিতামাতা তার কাছে অতিরিক্ত মনে হয়েছে, এজন্যই সন্তান মাকে রেল স্টেশনে রেখে চলে এসেছে, এজন্যই সন্তান মাকে বাস স্টেশনে রেখে চলে এসেছে, এজন্যই সন্তান মাকে সমুদ্রের পাড়ে ছেড়ে চলে আসে। মা, ওই যে বয়োজ্যেষ্ঠ মা সমুদ্রের পাড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, অপর একজন ব্যক্তি এসে, দোকানদার এসে বলছে, কি ব্যাপার আম্মি জান, সকাল থেকে আপনাকে এখানে বসে থাকতে দেখছি, আপনি উঠা বসা করছেন না, এখানে বসে আছেন, কার জন্য অপেক্ষা করছেন, কি বা কারণে এই সমুদ্রের পাড়ে সন্ধ্যা পর্যন্ত বসে আছেন? বয়োজ্যেষ্ঠ মা তখন বলছে, বাবা আমার সন্তান আমাকে বলে গেছে, মা তুমি এখানে একটু বসো, আমি আসছি। ওই বয়োজ্যেষ্ঠ নারী, বয়োজ্যেষ্ঠ মা তো জানে না যে তার সন্তান তাকে অতিরিক্ত মনে করছে, তার সন্তান তাকে বোঝা মনে করছে, তার সন্তান তার প্রতি বিরক্তিভাব তার চলে এসেছে, এজন্যই তাকে সমুদ্রের পারে একা রেখে চলে এসেছে। বয়োজ্যেষ্ঠ মা তার হাতে ছোট্ট একটা চিলকুট, ছোট্ট একটা চিলকুটটা দেখার পরে দোকানদার চিলকুটটা তার হাত থেকে নিয়ে দেখছে, ছোট্ট ওই চিলকুটে লেখা আছে, আমার মাকে সমুদ্রের পাড়ে যে পাবে সে যেন কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসে। আদম সন্তান, পাঁচটা ছেলে মেয়ে সব বহির্বিশ্বে উন্নত রাষ্ট্রে জীবন পরিচালনা করে, পিতা বছরকে বছর বৃদ্ধাশ্রমে নিজের জীবন কাটিয়ে দিল, অবশেষে যখন পিতা অসুস্থ হয়েছে সন্তানের নিকটে ফোন করার পরেও সন্তানের ব্যস্ততার কারণে অসুস্থ পিতাকে দেখতে আসার সময় হয়নি, অবশেষে যখন ওই বৃদ্ধাশ্রমের বেডেই যখন কাতরাতে কাতরাতে পিতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, সন্তানদেরকে জানানো হলো আপনার পিতা মারা গেছে, ওই হতভাগা সন্তান ব্যস্ততার কারণে নিজের পিতাকে যে কবরস্থ করবে, কবরে তিন মোট মাটি দিবে, এই সময় নাকিও তার নিকটে নাই, এজন্য বিদেশ পাড়ি দিয়ে, দেশ পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে আর দেশে আসার মতো সময় তার হয়নি। আদম সন্তান, পাঁচটা সন্তান, তিনটা ছেলে পুলিশ অফিসার, দুইটা মেয়ে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, মাকে রাস্তায় ভিক্ষা করতে দেখা গেছে। আদম সন্তান অনেক 21 বছর বা বহির্বিশ্বে কাটিয়ে অজস্র অগণিত ঘাম ঝরিয়ে পিতা কোটি কোটি টাকা উপার্জন করেছে সন্তানের জন্য, ওই বহির্বিশ্বে থাকা সন্তানগুলো বারবার পিতাকে বলছে সবকিছু নাকি তাদেরকে লিখে দিতে হবে, পিতা যখন অসম্মতি জানালো পিতাকে যাবতীয় মাধ্যম দিয়ে টর্চারিং শুরু করলো, অবশেষে পিতা আজকে চট্টগ্রামের অলিগলি খালি পায়ে একেবারেই নিঃস্ব অবস্থায় রাস্তা অতিক্রম করছে, অথচ তার ব্যাংক ব্যালেন্সে কোটি টাকার সম্পদ। যাই হোক,
এত কথা আপনাকে বলতে চাচ্ছিলাম না মূলত যেই কথাটা বলতে চাচ্ছিলাম আদম সন্তান আজকের সন্তানগুলো আজকের এই আদম সন্তানগুলো পিতামাতাকে মূল্যায়ন করতে চায় না পিতামাতার সেবা যত্ন করতে চায় না আদম সন্তান আজকে আপনি দুনিয়াতে আপনার পিতামাতার কষ্ট অনুভব করতে পারেননি তারা যে আপনার প্রতি শ্রম দিয়েছে তারা যে আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তারা যে আপনার জন্য অজস্র অগণিত কষ্ট সহ্য করে নিজের জীবন এই পর্যন্ত পরিচালনা করেছে আদম সন্তান আজকে আপনি তার কষ্ট না বুঝতে পারলেও সপ্ত আসমানের উপর থেকে আমার আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলছে ওহে আদম সন্তান শোন ওয়াসাইনা লিনসানা বিওয়ালাদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনানা আলা ওয়াহনিন ওরে আদম সন্তান দুনিয়াতে তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো আদম সন্তান আল্লাহ আদেশ করলেন আমি আল্লাহ আমার ইবাদত করতে হবে দুনিয়াতে আমি আল্লাহ আমার ইবাদত করবি করার পরে দুনিয়াতে পিতামাতার সাথে সদাচরণ করবি মায়ের সাথে ভালো আচরণ করবি আদম সন্তান আপনি কি করে কেন আপনি আপনার মায়ের সাথে ভালো আচরণ করবেন আদম সন্তান আজকে আপনি এই কথাটা অনুভব না করতে পারলেও সপ্ত আসমানের উপর থেকে আল্লাহ আপনাকে বলছেন ওরে আদম সন্তান শোন কেনই বা তুই তোর পিতামাতার সাথে ভালো আচরণ করবি আদম সন্তান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালাদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনানা আলা ওয়াহনিন ওরে আদম সন্তান ওই মা তোকে দশ মাস দশ দিন নিজের পেটে ধারণ করেছে দশ মাস দশ দিন নিজের গর্ভে ধারণ করেছে দু বছর তোকে দুগ্ধ পান করিয়েছে দুধ পান করিয়েছে আদম সন্তান একজন মা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারে না সন্তানকে গর্ভে ধারণ করা কত কষ্টকর হতে পারে সন্তানকে গর্ভে ধারণ করা কত কষ্টের কাজ হতে পারে সন্তানকে কষ্টে গর্ভে ধারণ করা কত কষ্টের হতে পারে একজন মা ব্যতীত দুনিয়ার কোন মানুষ এই কষ্ট অনুভব করতে পারে না আদম সন্তান আপনি দুনিয়াতে মায়ের কষ্ট অনুভব না করতে পারলেও সপ্ত আসমানের উপর থেকে আল্লাহ আপনাকে বলছেন ওরে আদম সন্তান হামালাতুহু উম্মুহু ওয়াহনানা আলা ওয়াহনিন কষ্টের পরে কষ্ট করে পরিশ্রম করে কষ্টের পরে কষ্ট করে তোর মা তোকে দশ মাস দশ দিন নিজের পেটে জায়গা দিল আদম সন্তান আপনি কত নিকৃষ্ট চরিত্রের মানুষ এখন আপনি দেখেন তো ওরে আদম সন্তান যে মা আপনাকে তার নিজের পেটে জায়গা দিল যে মা আপনাকে তার নিজের গর্ভে জায়গা দিল যে মা আপনাকে নিজের পেটে থাকতে দিল সেই মাকে আজকে আপনি এত বড় বাড়িতে জায়গা দিল দিতে পারলেন না আদম সন্তান এত দশতলা পনেরো তলা বাড়ি আপনার ওই বাড়িতে নাকি মায়ের জন্য কোনো রুম হয় না এত চার পাঁচটা রুম বিশিষ্ট বাড়ি আপনার ওই বাড়িতে নাকি মায়ের জন্য কোনো রুম হতে হয় না আপনি মাকে গোয়াল ঘরে রাখছেন আপনি মাকে বারান্দায় রাখছেন আপনি মাকে আঙিনায় রাখছেন আপনি মাকে গোডাউন রুমে রাখছেন আদম সন্তান যে মা নিজেকে যে মা আপনাকে দশ মাস দশ দিন নিজের গর্ভে জায়গা দিল সেই মা আপনি সেই মাকে আপনি এত বড় বাড়িতে জায়গা দিতে পারলেন না তাহলে আপনি কত নিকৃষ্ট চরিত্রের মানুষ এই জিজ্ঞাসা আপনি নিজেই নিজেকে করবেন বলছিলাম আদম সন্তান আপনাকে লক্ষ্য করে বলি দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে গেছে আপনার আশেপাশের মানুষগুলো যখন ঘুমের ঘরে বিভোর আপনার মা একটু ঘুমানোর চেষ্টা করছিল ওই যে সেই দিন হঠাৎ পেটের ভিতর থেকে লাথি দিয়েছেন মা হঠাৎ উঠে বিছানার পারে বসেছে মা আবার কিছুক্ষণ পরে স্বস্তির সাথে একটু ঘুমানোর চেষ্টা করেছে আবার পেটে লাথি দিয়েছেন মা আবার উঠে বসেছে আবার কিছুক্ষণ পরে ঘুমানোর চেষ্টা করেছে আবার পেটে লাথি দিয়েছেন মা আবার উঠে বসেছে এভাবে একজন মা তার রাত অতিক্রম করে এভাবে একজন মা তার দিন অতিক্রম করে আদম সন্তান একজন মা সন্তান যখন তার গর্ভে থাকে মা নিজের পছন্দের খাবার খেতে পারে না ডাক্তার নিষেধ করেছে মা সেই দিন থেকে তার পছন্দের খাবার ছেড়ে দিয়েছে আদম সন্তান মা একজন মা সন্তান যতদিন তার গর্ভে থাকে মা স্বস্তির সাথে
প্রস্রাব পায়খানায় যেতে পারে না, মা স্বস্তির সাথে হাঁটাচলা করতে পারে না, মা স্বস্তির সাথে কিছু খেতে পারে না, মা স্বস্তির সাথে প্রস্রাব পায়খানায় যেতে পারে না, আদম সন্তান তারপরেও এই মায়ের সাথে আপনি খারাপ আচরণ করে মায়ের গায়ে হাত উঠিয়ে আজকের আদম সন্তান নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করে। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কাল আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আইউল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ, দুনিয়াতে এমন এক নেকির কাজের কথা আপনি আমাকে বলেন যেই নেকির কাজ আল্লাহর নিকটে অতিব পছন্দনীয়, আল্লাহর নিকটে অতিব ভালো। আল্লাহর নবী, দুনিয়াতে দান করা নেকির কাজ, আল্লাহর নবী, দুনিয়াতে হজ করা নেকির কাজ, দুনিয়াতে মানুষের সাহায্য সহযোগিতা করার নেকির কাজ, দুনিয়াতে অজস্র অগণিত নেকির কাজ আছে। আল্লাহর নবী, এই সমস্ত নেকির কাজের মধ্যে আল্লাহর নিকটে উত্তম সবচেয়ে ভালো পছন্দশীল আমলের কথা আপনি আমাকে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যখনই সালাতের সময় হয়ে যাবে সাথে সাথে তুমি সালাত আদায় করো, এটা আল্লাহর নিকটে অতিব পছন্দনীয় আমল। দুনিয়াতে যত আমল আল্লাহর নিকটে পছন্দশীল এর মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে, সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে সময় অনুযায়ী সালাত আদায় করা। এক মিনিট ভাইজান, আপনাকে লক্ষ্য করে একটা কথা বলতে চাচ্ছি, আজকে আপনাকে লক্ষ্য করে বলি, যে মালিক আপনাকে সৃষ্টি করলেন, আপনাকে রিজিক দিলেন, এত সুন্দর একটা গঠন দিলেন, সুন্দর করে জীবন পরিচালনা করার জন্য আপনার রিজিক অনুসন্ধানের পন্থা হিসেবে সুন্দর একটা ব্যবসা দিলেন, সুন্দর একটা জীবন পরিচালনার জন্য সুন্দর একটা মাধ্যম বেছে দিলেন। যে মালিক করোনার ভিতরে আপনাকে অসুস্থ করেননি, যে মালিক অজস্র অগণিত মানুষকে ট্রাকের নিচে, অজস্র অগণিত মানুষকে নদীর মধ্যে ও পানির নিচে, অসংখ্য অগণিত মানুষকে যেখানে সেখানে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ আপনাকে সেভাবে উঠিয়ে নেননি, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। যেই মালিক আপনাকে পঙ্গু বানায়নি, যেই মালিক আপনাকে অন্ধ বানাননি, যেই মালিক আপনাকে সুস্থ রেখেছেন, ওই মালিক আপনাকে লক্ষ্য করে বলছেন, ওরে আদম সন্তান, আমি তোর মালিক, আমি তোর রব, আমি তোর আল্লাহ, আমি তোকে লক্ষ্য করে বলছি আদম সন্তান, বেশি নয়, ওই যে জহরের সালাতের যে আজানটা হলো ওটা মুয়াজ্জিনের ডাক নয়, ওটা আমি আল্লাহ আমার আহ্বান, ওই আমার আহ্বানে একটু সাড়া দিয়ে যা, সাড়া দিয়ে যা। তখন আপনি আমি আল্লাহকে কি বলছে, তখন আপনি আমি আল্লাহকে বলছি, ওগো মালিক, আমি জানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি জানি আপনি আমার রিজিক দেন, আমি জানি আপনি আমাকে সুস্থ রেখেছেন, কিন্তু আল্লাহ এখন তো জহরের সালাতের আজান হলো, জহরের সালাতে আমি তো গাড়ি চালাচ্ছি, গাড়ি চালনা বন্ধ করে জহরের সালাতে তোমার ডাকে সাড়া দিতে যাব, আল্লাহ এই সময় তো আমার হাতে নাই, ওগো মালিক ব্যবসা তো চালু রেখেছি, ব্যবসা বন্ধ করে, দোকান বন্ধ করে, কাজ বন্ধ করে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যাব, মসজিদে যাব, এই সময় আমার হাতে নাই, ওগো মালিক আমি বড় ব্যস্ত আছি, আপনার ডাকে সাড়া দিতে পারবো না। আদম সন্তান, আজকে যদি দুনিয়াতে আল্লাহকে ব্যস্ততা দেখানোর চেষ্টা করেন তাহলে আপনার পরিবেশ পরকালে ভিন্ন রকম অবস্থানে থাকবে। আপনাকে বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বললাম, দুনিয়াতে আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছেন কিনা এই জিজ্ঞাসা নিজেই নিজেকে করবেন। বলছিলাম আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তারপরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, সুম্মা আইয়ু, এরপরে এক আমলের কথা বলেন, যে আমল আল্লাহর নিকটে অতিব পছন্দনীয়, আল্লাহর নিকটে অতিব প্রিয় আমল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা আল্লাহর নিকটে অতিব পছন্দনীয় কাজ, আল্লাহর নিকটে অতিব পছন্দনীয় আমল। আদম সন্তান, আজকে পিতামাতার মূল্যায়ন করতে মন চাচ্ছে না, কিন্তু আদম সন্তান, ওই যে একটা ঘটনা আপনাকে বলি, ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহুর নিকটে ইয়ামিন থেকে একজন মানুষ তার মাকে কাঁধে করে নিয়ে এসেছে, হজ কার্য সম্পাদন করেছে, ইবনে ওমারকে দেখার পরে বলছে, ওকে ইবনে ওমার, আমি ইয়ামিন থেকে এসেছি,
আমার মাকে কাঁধে করে নিয়ে এসেছি আমার মাকে কোথাও নামতে দেইনি ওহে ইবনে ওমর আমার মাকে কাঁধে করেই হজ কার্য সম্পাদন করেছি ওহে ইবনে ওমর আতারানি আননি জাযাইতুহা আমি কি আমার মায়ের কোনো ঋণ শোধ করতে পেরেছি ইবনে ওমর আমার মায়ের কি কোনো ঋণ শোধ করতে পারলাম মাকে কাঁধে করে নিয়ে আসলাম মাকে কাঁধে করে হজ করালাম কোনো ঋণ কি শোধ করতে পারলাম আলা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন শোনো হে আদম সন্তান তোমার মা 10 মাস 10 দিন নিজের পেটে তোমাকে ধারণ করেছে ওই যে কষ্ট পরিশ্রম ওগুলো থাক তোমার মা যেই দিন তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ তুমি যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হও তোমার মা যেই দিন তোমাকে জন্ম দেয় ওই দিন দুনিয়াতে আসার সাথে সাথেই তোমার মা স্বস্তির সাথে একটা নিঃশ্বাস ফেলেছিল আদম সন্তান ওই নিঃশ্বাসের সমপরিমাণ ঋণ তুমি শোধ করতে পারোনি কি দিয়ে পিতামাতার ঋণ শোধ করবেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা قالت আসমা বিনতে আবি বকর বলছে ইন্না উম্মি কদিমাত আলাইহি আল্লাহর নবীর নিকটে আসমা বিনতে আবি বকর চলে এসেছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমার মা আমার নিকটে এসেছে আল্লাহর নবী আমার মা তো আমার নিকটে আসলো কিন্তু আল্লাহর নবী আমার মা একজন মুশরিক মহিলা আমার মা ইন্নাহা রাগিবাতুন আমার মা ইসলাম অপছন্দ করে আমার মা ইসলাম পছন্দ করে না আমার মা আপনাকেও পছন্দ করে না আমার মা আমাকেও পছন্দ করে না আল্লাহর নবী আমার মা তো মুশরিক মহিলা আফাসিলুহা আমি কি আমার মায়ের সাথে এখন ভালো আচরণ করব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিলিহা শোনো আসমা বিনতে আবি বকর তোমার মা মুশরিক হোক তোমার মা যে কোনো কোয়ালিটির মানুষ হোক তোমার মা যে কোনো নিম্ন শ্রেণীর মানুষ হোক যে কোনো নিম্ন পর্যায়ের মানুষ হোক কিন্তু তিনি তোমার মা এজন্যই তোমার মায়ের সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে আদম সন্তান আজকে আপনি বলছেন আপনার মা নাকি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে আজকে আপনি বলছেন আপনার মা নাকি আপনার সন্তানদের সাথে খারাপ আচরণ করে আপনার মা নাকি এলাকার মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয় এজন্য আপনি তার সাথে আলাদা থাকছেন চলবে না আদম সন্তান আপনার মা হিসেবে উনি যত খারাপ মানুষই হোক না কেন তার সাথে খারাপ আচরণ করতে আল্লাহর নবী নিষেধ করলেন তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না কেননা আপনি তার সন্তান উনি আপনার জন্মদাতা মা আদম সন্তান বোঝাতে চাচ্ছিলাম আজকের সমাজের মানুষ পিতামাতার সাথে খারাপ আচরণ করে নিজের জীবন অতিবাহিত করে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন একদা একদিন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী মান আহাক্কু বি হুসনি সাহাবাতি আল্লাহর নবী দুনিয়াতে কোন মানুষ আমার নিকট থেকে ভালো ব্যবহার পাবে ধরেন আপনি আপনার নিকট থেকে দুনিয়াতে সবচেয়ে ভালো আচরণ কে পাবে এই কথাটাই জিজ্ঞেস করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী আমি আদম সন্তান আমার নিকট থেকে সবচেয়ে ভালো ব্যবহার কে আশা করে আপনি আমি আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ কে আশা করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুকা তোমার মা আদম সন্তান দুনিয়াতে সবচেয়ে ভালো আচরণ কে পাবেন এ কথা আল্লাহর নবী বলছেন শোনো তুমি তোমার নিকট থেকে সবচেয়ে ভালো আচরণ যিনি পাবেন তিনি তোমার মা আদম সন্তান পাশাপাশি দুইটা ঘর এই ঘরে আপনার মা থাকে এই ঘরে আপনি থাকছেন গেস্ট রুম হিসেবে রেখে দিয়েছেন হঠাৎ যখন শ্বশুর শাশুড়ি চলে এসেছে কত সুন্দর করে সালাম দিয়ে বলছেন আম্মি জান কেমন আছেন আব্বা জান কেমন আছেন পাশ থেকে মা এক গ্লাস পানি খাবে মা হেঁটে উঠে পানি আনার সক্ষমতা তার নিকটে নাই মা যখন আপনাকে পাশের রুম থেকে ডেকেছে দৌড়িয়ে পাশের রুমে গেছেন রাগ করে তখন কি বলছেন যখন তখনই ডাকে কোনো কাজ কাম নাই যখন তখনই বিরক্তি
করে আপনার আচরণ দুরকম হয়ে গেল উল্টা হয়ে গেল আদম সন্তান দুনিয়াতে সবচেয়ে ভালো আচরণ আপনার নিকট থেকে যিনি পাবেন তিনি আপনার মা কিন্তু পরিবেশটা উল্টা হয়ে গেছে শ্বশুর শাশুড়ির সাথে কত হাসি মুখে মিষ্টি মুখে কথা বলেন বয়ের আত্মীয় স্বজনের সাথে কত হাসি মুখে মিষ্টি মুখে কথা বলেন আজকে মা আপনার নিকটে বিরক্তির বস্তু এসে গেল আদম সন্তান জীবনের কত সময় আইপিএল বিপিএল দেখে কাটালাম জীবনের কত সময় ফ্রি ফায়ার পাবজি খেলে কাটালাম জীবনের কত সময় বন্ধু বান্ধবের সাথে কাটাচ্ছি জীবনের কত সময় চার স্টলে কাটাচ্ছি কিন্তু একটাবার মাকে ফোন দেওয়ার মতো সময় আমার সারা দিনেও জোটে না আদম সন্তান পারের ওই পারের মানুষটা আপনার ফোনের অপেক্ষায় থাকেন কখন না জানি আপনি ফোন দিবেন তার সাথে একটু কথা বলবেন এই আশায় তিনি বসে থাকেন বলছিলাম ভাই ও যুবক ভাই তোমাকে বলতে চাচ্ছিলাম তুমি তোমার মায়ের কাছ থেকে আজকে কাজ কর্মে এসেছো ঠিক আছে তোমাকে বলতে চাচ্ছি ভাই আজকে তোমার বন্ধু বান্ধবের সাথে কাজ করে সময় ব্যয় করার মতো সময় তুমি পাও আজকে ফ্রি ফায়ার পাবজি খেলার সময় তুমি পাও আজকে বন্ধু বান্ধবের সাথে সিনেমা মুভি দেখার সময় তুমি পাও আজকে অযথা অনর্থক সময় নষ্ট করার মতো সময় তুমি পাও কিন্তু তোমার নিকটে দিনে একটাবার দুই চার মিনিট মায়ের কাছে ফোন করে মার খোঁজ খবর নেওয়ার মতো সময় তুমি পাচ্ছ না আজকে তুমি ব্যস্ততাটা কোথায় দেখাচ্ছ তোমাকে বলি যুবক ভাই অজস্র অগণিত পয়সা টাকা পয়সা তুমি খরচ করছো অযথা অনর্থক আর মায়ের কাছে নাকি দুই মিনিট কথা বলবা সেই দুই টাকাই নাকি তোমার ফোনে থাকে না এই দুই টাকাই নাকি অনর্থক খরচ হয় ভাই যেন আপনাকে বলতে চাচ্ছি অন্তত এক দুইবার হলেও দিনে এক দুইবার হলেও মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যতই আপনি দূরে তার নিকট থেকে দূরে থেকে যান বলছিলাম ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বি হুসনি সাহাবাতি আল্লাহর নবী আমার নিকট থেকে সবচেয়ে ভালো আচরণ কে পাবে ক্বালা উম্মুকা তোমার মা পাবে ইয়া রাসূলুল্লাহ তারপরে কে পাবে বলেন ক্বালা উম্মুকা তোমার মা পাবে সুম্মা আইয়ু তারপরে কে পাবে উম্মুকা তোমার মা পাবে তিন তিনবার চার চারবার আল্লাহর নবী মায়ের কথা উল্লেখ করলেন আদম সন্তান আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম আজকে আপনার মা আপনার নিকট থেকে কেমন ব্যবহার পাচ্ছে এই জিজ্ঞাসা একটু নিজেই নিজেকে করবেন আদম সন্তান দুনিয়াতে সবচেয়ে ভালো আচরণ যিনি পাবে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাবে তিনি আপনার মা আদম সন্তান আনবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ একদা একদিন আল্লাহর নবী রগিমানস আল্লাহর নবী তিন তিনবার একটা কথা বললেন তিন তিনবার কি কথা বললেন আল্লাহর নবী ওই শ্রেণীর মানুষকে তিরস্কার করছেন আল্লাহর নবী বলছেন ওই মানুষটার নাক ধুলাই মলিন হোক নাক ধুলাই ধূসরিত হোক কোন মানুষ আল্লাহর নবী বললেন মান আতরাকা আবাওয়াইহি যে মানুষটা দুইজন বয়োজ্যেষ্ঠ মানুষকে পেল অথবা তাদের মধ্যে একজনকে পেল কিন্তু সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ তার সেবা যত্ন করে জান্নাত নিতে পারল না তার মানে ভাইজান আজকে যদি মা জীবিত থাকে তাহলে ওই মায়ের সেবা যত্ন করে জান্নাত নেওয়ার একটা পথ আছে কিন্তু যদি পিতামাতা কেউ না থাকে তাহলে জান্নাত লাভ করার ওই রাস্তাটা আজকে আপনার নিকটে নাই আজকে আপনি পিতামাতা পেয়েছেন তার মানে জান্নাত লাভ করার একটা পথ পেয়েছেন আনবি উমামা রাদিয়াল্লাহু আনহু কাল উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন একদা একদিন একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহা আল্লাহর নবী সন্তানের উপর থেকে পিতামাতা কি আশা করে সন্তানের কাছ থেকে পিতামাতা কি আশা করে একজন পিতামাতা সন্তানের উপরে কি হক রাখে কি পাওনা রাখে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটু কথাতেই উত্তর দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন না এভাবে এভাবে তার সেবা যত্ন করো, আল্লাহর নবী বললেন না এভাবে এভাবে তাকে খাওয়া পরা দাও, আল্লাহর নবী বললেন না এভাবে এভাবে তার সাথে চলো। শুধু আল্লাহর নবী এতটুকুই বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। তার মানে যদি তুমি তার সাথে ভালো আচরণ করতে পারো আদম সন্তান, তাহলে জান্নাত লাভ করতে পারবা, আর যদি তার সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার জন্য জাহান্নাম। আদম সন্তান, আজকে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করছে, সে যত বড়ই হাজি গাজী, সে যত বড়ই দানশীল মানুষ হোক না কেন, সে যত বড়ই তাহাজ্জুদ গুজারি মানুষ হোক না কেন, তার জন্য জান্নাত নয়। আর আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বললেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা, চার শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওরা জান্নাতে ঢুকতে পারবে না, ওদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। এক, আকুন, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আদম সন্তান, যদি দুনিয়াতে পিতামাতার সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনি জান্নাত লাভ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, পৃথিবীর মানুষ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, এদের জন্য জান্নাত হারাম, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এদের জন্য জান্নাত হারাম। এক, আকুল লিল ওয়ালিদাইহি, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণের মাধ্যম দিয়ে নিজের জীবন পরিচালনা করবে, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কাল, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, রিদা রব্বি ওয়া রিদওয়াল ওয়ালিদাইন, সাখত রব্বি ওয়া সাখত আল ওয়ালিদাইন। আদম সন্তান, তুমি যদি মনে করো তোমার মালিক, তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকুক, তোমার উপরে রাজি থাকুক, তোমার উপরে খুশি থাকুক, তাহলে শোনো, দুনিয়াতে ওই মানুষগুলোর সন্তুষ্টি অর্জন করো। তার মানে আল্লাহর নবী বলছিলেন, দুনিয়াতে যদি কোনো মানুষের উপরে পিতামাতা সন্তুষ্ট থাকে তার উপরে আল্লাহ সন্তুষ্ট, কিন্তু দুনিয়াতে যদি পিতামাতা কারো ব্যবহারে অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহও তার উপরে অসন্তুষ্ট। এবার আপনাকে বলি ভাইজান, নিজেই নিজেকে একটু জিজ্ঞেস করেন, আপনার মা আপনাকে কতটুকু ভালোবাসে, আপনার মা আপনার ব্যবহারে কতটুকু কষ্ট পায়। যদি মা কষ্ট পায় তাহলে আমার ব্যবহারে আল্লাহও কষ্ট পেয়েছেন, যদি মা আমার উপরে রাগান্বিত থাকে তাহলে আল্লাহও আমার উপরে রাগান্বিত। তার মানে তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, তার মানে দুই চার পাঁচ দশ বার হজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, তার মানে দুই চার পাঁচটা মসজিদ নির্মাণ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, তার মানে দুই চার পঞ্চাশ লক্ষ টাকা দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। যদি পিতামাতা আমার ব্যবহারে, আমার ব্যবহারে পিতামাতা কষ্ট পায়, কষ্ট পায়। আদম সন্তান, যদি পিতামাতা আপনার ব্যবহারে কষ্ট পায় তাহলে আপনার ব্যবহারে আল্লাহও কষ্ট পাচ্ছেন, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে ভাইজান। এক মিনিট আপনাকে একটু বলি ভাইজান, ওই যে তিনজন মানুষ পাহাড়ের পাদদেশে গেছে নিজের প্রয়োজনে, হঠাৎ ঝড় তুফান এসে গেছে, তিনজন মানুষ পাহাড়ের গুহায় লুকিয়েছে, হঠাৎ ঝড় তুফানের কারণে একটা পাথর এসে পাহাড়ের গুহাটা বন্ধ করে দিয়েছে। যখন পাহাড়ের গুহা বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, তখন পরস্পর পরস্পরকে বলছে, ভাইজান আমাদের কোনো শক্তি নেই, সক্ষমতা নেই এই পাথরটা উঠিয়ে,
আমরা বের হতে পারবো ভাইজান যে যে নেকির কাজ করেছেন যে যে ভালো কাজ করেছেন ওই ভালো কাজ আল্লাহর নিকটে উপস্থাপন করেন আল্লাহ হয়তোবা তার বিনিময়ে এই পাহাড়ের পাদদেশ থেকে গুহা থেকে আমাদেরকে মুক্ত করবেন ওই মানুষের ভিতরে একজন মানুষ বলছিল ওগো মালিক আল্লাহ আমি প্রতিদিন মেষ চরাতাম মেষ চরানোর পরে বাসায় গিয়ে দুধ দহনের পরে ওই দুধ সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াতাম পিতামাতাকে খাওয়াতাম পিতামাতাকে খাওয়ানোর পরে তারপরে সন্তান সন্তানাদিকে খাওয়াতাম নিজেরা খেতাম কিন্তু মালিক হঠাৎ একদিন প্রয়োজনে কিছু সময় অতিরিক্ত লেগেছে আমার যেতে রাত্রি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমি বাসায় গিয়ে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে আমি আমার পিতামাতাকে ডাক দিব এটা কষ্ট মনে করছিলাম যদি পিতামাতা কষ্ট পান এই জন্যই ওগো মালিক ওই গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছিলাম ওগো মালিক আমার সন্তানেরা ক্ষুধার তাড়নায় আমার পা ধরে কান্নাকাটি করছিল আমি তাদেরকে খেতে দেই নাই কারণ আমি মনে করেছি আমার পিতামাতাকে না খাওয়ানো পর্যন্ত আমি তাদের খাওয়াবো না ওগো মালিক আমার পিতামাতা উঠলো আমি তাদের খাওয়ালাম সন্তান সন্তানাদেরকে খাইয়েছি আমি নিজেও খেয়েছি ওগো মালিক এই সন্তুষ্টি এই কাজ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম পিতামাতার সাথে এই সদাচরণ শুধু আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম ওগো মালিক এর বিনিময়ে আজকে কিছু দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটা সরিয়ে দিলেন বলছিলাম ভাইজান দুনিয়াতে পিতামাতার সেবা যত্ন করে পরকাল ইহকাল পরকাল উভয় স্থানে লাভবান হওয়া যায় দুনিয়াতে পিতামাতার সেবা যত্ন করে ইহকাল পরকাল উভয় স্থানে লাভবান হওয়া যায় ও বোন মাঝখানে আপনাকে একটা কথা বলি বোন আপনাকে একটা কথা বলেই নেই আজকে আপনার ঘরে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মহিলা আছে যাকে আপনি মায়ের চোখে দেখতে পারেন না শাশুড়ির চোখে দেখছেন যাকে আপনি বিরক্তির চোখে দেখছেন বিরক্তিবোধ মনে করছেন তার সাথে উঠা বসা করতে আপনার নাকি কষ্ট হয় আপনার স্ট্যাটাসে নাকি মানায় না ও বোন আপনাকে বলি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আসাই আলাল আরবালাতি ওয়াল মিসকিন ওরে আদম সন্তান দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো বয়োজ্যেষ্ঠ বিধবা নারীকে দেখাশোনা করতে পারে যদি কোনো মিসকিনকে দেখাশোনা করতে পারে আদম সন্তান যদি কোনো মানুষ আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন যদি কোনো বয়োজ্যেষ্ঠ নারী মুরব্বীকে দেখাশোনা করে লালন পালন করে কাসাই ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেই নেকি হবে ও বোন আপনাকে বলি আপনি মুরব্বী ওই বয়োজ্যেষ্ঠ নারীকে লালন পালন করছেন তার সেবা যত্ন করছেন আপনাকে আল্লাহ এই নেকি দিবেন বোন আপনাকে বলি আজকে ওই শাশুড়ির নামে যাকে আপনি চিনছেন ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে যদি লালন পালন করতে পারেন তার সাথে যদি সদাচরণ করতে পারেন এক কাসাই ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই নেকি হবে আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন কাসাইমি লা ইফতুরু ও বোন আপনাকে বলি প্রতিদিন সিয়াম পালন করলে যেই নেকি হয় আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন কাল কাইমি লা ইফতুর ওরে ও বোন আপনাকে বলি প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করলে যেই নেকি হয় আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন বোন আপনাকে বলতে চাচ্ছিলাম আজকে ওই মুরব্বী মানুষটা যিনি তার সন্তানের দিকে তাকিয়ে একটু জীবন পরিচালনার চেষ্টা করছেন বোন আপনাকে বলি ওই মুরব্বী মানুষটার আজকে দুনিয়াতে আর কেউ নেই তার এই সন্তান ছাড়া বোন আপনাকে বলি আজকে ওই কলিজার টুকরা সন্তানের কাছ থেকে তাকে আলাদা করার চেষ্টা করিয়েন না বোন আপনাকে বলি আপনি যদি তার সাথে ভালো আচরণ করতে পারেন তার সাথে সদাচরণ করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তিনটা নেকি দিবেন এক হস্ত যে দুনিয়াতে কোনো মানুষ যদি জিহাদে অংশগ্রহণ করে জিহাদে অংশগ্রহণ করলে যেই নেকি হবে ও বোন আপনাকে আল্লাহ সেই নেকি দিবেন দুই প্রতিদিন সিয়াম পালন করলে যেই নেকি হয় ও বোন আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন তিন প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করলে যেই নেকি উপার্জন করা যায় অর্জন করা যায় আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন যদি ওই বয়োজ্যেষ্ঠ নারীকে দেখাশোনা করেন লালন পালন করেন বোন আপনাকে বলতে
চাচ্ছিলাম আজকের দুনিয়াতে আপনি আপনার শাশুড়িকে পরিবেশের কারণে মেনে নিতে পারছেন না এটা আপনার মনে হচ্ছে কিন্তু মনে রাখবেন তার সেবা যত্নের মাধ্যম দিয়ে আপনি দুনিয়াতে কিছু ইনকাম করতে পারেন পরকালীন জীবনের জন্য আবার যদি তার সাথে খারাপ আচরণের মাধ্যম দিয়ে যদি দিন অতিবাহিত করেন তাহলে পরিবেশ পরিস্থিতি অতিব জটিল হবে ইহকাল পরকালে লাঞ্ছনার শিকার হতে পারেন বোন আপনাকে বলছিলাম এজন্যই আপনাকে বলছিলাম দুনিয়াতে একটু তার সাথে ভালো আচরণের চেষ্টা করবেন বলছিলাম মুআস রাদিয়াল্লাহু আনহু বলছেন আউসানি বিআশরি কালিমাতিন আমি মুআস আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন আল্লাহর নবী বললেন শোনো মুআস জীবদ্দশায় যতদিন তুমি দুনিয়াতে জীবিত থাকবা মুআস শোনো 10টা উপদেশ ভোলার চেষ্টা করবা না 10টা উপদেশ মেনে চলবা এক আল্লাহর নবী এক দুই তৃতীয় নম্বরে আল্লাহর নবী বললেন শোনো ওয়ালা তাউকন্না ওয়ালিদাকা মুআস শোনো জীবদ্দশায় কোনোদিন পিতামাতার অবাধ্য হবে না মুআস শোনো পিতামাতার অবাধ্য জীবদ্দশায় কোনোদিন হবে না আপনি আপনার পিতামাতার অবাধ্য কোনোদিন হবেন না আপনার পিতামাতা যদি অনিসলামিক কোনো আদেশ না করে আল্লাহর নবী বললেন শোনো মুআস তোমাকে একটা উদাহরণ দিচ্ছি ওয়াইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা মুআস তোমার পিতামাতা তোমার উপরে রাগান্বিত তোমার পিতামাতা রাগান্বিত হয়ে তোমাকে লক্ষ্য করে বলছে আজকে এই মুহূর্তে এখনি বাড়ি থেকে বের হয়ে যাও মুআস শোনো তোমার ঘর তোমার বাড়ি তোমার পরিবার তবুও তুমি বাড়ি থেকে বের হয়ে যাও মুআস পিতামাতার অবাধ্য হয়ে দুনিয়াতে চলিও না আদম সন্তান আজকে আপনি আমি পিতামাতার অবাধ্য হয়ে দুনিয়াতে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করছি তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে হিসাব করতে হবে আমরা কোন পরিবেশ কোন পরিস্থিতিতে নিজের জীবন অতিবাহিত করছি আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাল ইবনে